নমস্কার বন্ধুরা, গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি কাঁকরোলের দুর্দান্ত স্বাদের একটি নিরামিষ রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা খুব সামান্য ঘরোয়া উপকরণে চটপট তৈরি হয়ে যায় আর গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। তাই চলুন আর একটু সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি। আজকে এই কাঁকরোলের দারুণ টেস্টি নিরামিষ রান্নাটা করার জন্য আমি কড়াইয়ের মধ্যে কিছুটা জল নিয়ে গরম করে নিয়েছি। এই জলের মধ্যে এবার দিয়ে দিচ্ছি অল্প নুন। এবার জলের মধ্যে কাঁকরোলগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত কাঁকরোলগুলো জলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে একটা লিড লাগিয়ে আমি কাঁকরোলগুলোকে একটু জলে ভাপিয়ে নেব 2-3 মিনিট। মিনিট তিনের ঢাকা দিয়ে কাঁকরোলগুলো ভাপিয়ে নিয়েছি। এবার গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার কাঁকরোলগুলোকে জল থেকে নামিয়ে নিচ্ছি আর এগুলোকে একটু ঠান্ডা জলে ধুয়ে নিয়ে তারপর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি। ভাপিয়ে রাখা সমস্ত কাঁকরোলগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নামিয়ে নিয়েছি। এবার এগুলো কেটে নেব। প্রথমে সামনে আর পেছনের দিকটা অল্প করে কেটে ফেলে দেব। এবার এগুলো আমি গোল গোল করে কেটে নিচ্ছি। বন্ধুরা, আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল তাতেও ভিজিট করতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। দেখুন, একটা কাঁকরোল আমি এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি। এইভাবে সবকটা আমি কেটে নিয়ে তারপর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি। সবকটা কাঁকরোল আমি গোল গোল করে কেটে নিয়েছি। এবার এটাকে কিছু জিনিস দিয়ে ম্যারিনেট করতে হবে। তার জন্য প্রথমেই নুন দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, ছোট চামচের 1 চামচ দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সমস্ত কাঁকরোলগুলোকে আমি মশলা আর নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এটাকে আমি 3-4 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব আর তারপর ফিরে এসে নেক্সট স্টেপের দিকে এগোব। ফিরে এলাম প্রায় 4 মিনিট পর। এবার কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়েছি। এর মধ্যে ম্যারিনেট করা কাঁকরোলগুলো ভেজে নেব। প্রথম ব্যাচের আমি কয়েকটা পিস কাঁকরোল ভাজার জন্য বসিয়েছি। এগুলোকে এবার মিডিয়াম ফ্লেমে রেখে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। প্রথম ব্যাচের কাঁকরোলগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। এবার এগুলো তুলে নিচ্ছি আর বাদবাকি সব কটা এভাবে ভেজে নিয়ে তারপর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি। সমস্ত কাঁকরোলগুলো ভেজে তুলে নিয়েছি। কাঁকরোল ভাজার পর যে তেল আছে তার মধ্যেই এবার বাকি রান্নাটা করব। এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে। কালো জিরেটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোর টুকরো। আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটোকে টুকরো করে কেটে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। টমেটোটা যাতে তাড়াতাড়ি সফট হয়ে যায় সেজন্য এর ওপর অল্প করে নুন দিয়ে দিচ্ছি, কেননা কাঁকরোলে আগেও নুনের ব্যবহার করা হয়েছে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিনিটখানেক টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। টমেটোটা এখন অনেকটা সফট হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। গুঁড়ো মশলাগুলোও দিয়ে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো, অল্প একটু দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, ছোট চামচের 1 চামচ দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, ছোট চামচের 1 চামচ দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এবার এর মধ্যে অল্প একটু জল দিয়ে দিচ্ছি, না হলে মশলাটা কষানো যাবে না। এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। 2-3 মিনিট সময় নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে 1/2 কাপ জল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 কাঁচা লঙ্কা, এর সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে এই ঝোলটাকে 2-3 মিনিট একটু ফুটিয়ে নিচ্ছি। মিনিট 2-এক ঝোলটাকে একটু ফুটিয়ে নিলাম। এবার এর মধ্যে ভেজে রাখা কাঁকরোলগুলো সব দিয়ে দিচ্ছি। কাঁকরোলগুলো ডাল ভাতের সাথে ভাজা খেতেও কিন্তু খুব ভালো লাগে। যদি আপনারা ডাল ভাতের সাথে সাইড ডিশ হিসাবে কাঁকরোল ভাজা খান, তখন এর ওপর থেকে শুধু একটু চাট মশলা ছড়িয়ে দেবেন আর তারপরে খেয়ে দেখবেন, তাতেও কিন্তু ভীষণ স্বাদ হয় খেতে। যাই হোক, এবার ঝোলের মধ্যে ভাজা কাঁকরোলগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভাজা কাঁকরোলগুলো ঝোলের মধ্যে ভালো করে মিশিয়ে নিলাম। এবার ফ্লেমটাকে ওই লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে 3-4 মিনিট রান্না করে নিচ্ছি। মিনিট 3-এক রান্নাটা হয়ে গেছে। এবার ঢাকা তুলছি। ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে।
আর টেক্সচারটাও দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই খুব সুন্দর এসেছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। একবার ট্রাই করে দেখুন তাহলেই বুঝতে পারবেন। রান্না তো মোটামুটি রেডি হয়ে এসছে, তবে সবশেষে দিয়ে দেবো একটা স্পেশাল জিনিস যেটা অ্যাড করলে এর টেস্ট আরও বহুগুণ বেড়ে যায়, সেটা হলো একটু পোস্তদানা। এই কাঁচা পোস্ত ওপর থেকে একটু ছড়িয়ে দিলে খাওয়ার সময় যখন মুখে পড়ে ভীষণ ভালো লাগে। পোস্তটা ওপর থেকে ছড়িয়ে দিয়েছি, এবার গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। এবার এটাকে আমি মিনিট দুয়েক ঢাকা রেখে দিচ্ছি আর তারপর সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। ফ্রেন্ডস, আমার আজকে কাঁকরোলের এই দারুণ টেস্টি রেসিপিটা রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি। ভীষণ ইজি একটা রেসিপি, খুব কম সময় কম উপকরণে তৈরি হয়ে যায়, গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। আগে যদি এভাবে না ট্রাই করে থাকেন, আমার রেসিপিটা দেখে কিন্তু ট্রাই করতে পারেন, আশা করছি আপনাদেরও ভালোই লাগবে। আর এরম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন, যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেবো, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন। আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন, আমি চেষ্টা করবো সেসব রেসিপিগুলোও আপনাদের সাথে শেয়ার করার। আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয়, তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।